नमस्कार, वेलकम टू प्रियास किचेन। आजकेर रेसिपि मटन मुमताज। आशा करी आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। एखोनो जदि आमार चैनलटा सबसक्राइब करे ना थाकेन, आमार चैनलटा सबसक्राइब करे देबेन आर पाशे थाका बेल आइकन अल करे देबेन, ताते करे आमार नतून नतून भिडियोगुलो आपनादेर काछे पौंछे जाबे। चलुन ताहले देखे निये जाक आजकेर रेसिपिर जोन्नो की की उपकरण लागछे। निये निएछि 800 ग्राम खासिर मांस। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগছে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচা লঙ্কা আর লাগছে 15-20টা কাজু বাদাম। 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মশলাগুলো পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ব্লেন্ডার। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু বাদাম, সাথে দিয়ে দেব 1/2 কাপ জল। এবার মশলাটা পেস্ট করে নেব। মশলাটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা না থাকে। মাটন ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই। টক দই জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ আদা পেস্ট, দিয়ে দেব 2 চামচ রসুন পেস্ট, গুঁড়ো মশলার ভেতরে লাগছে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ লবণ। গোলমরিচ প্যাকেটের গুঁড়োটা ব্যবহার করবেন না, তাতে করে মাটন কালো হয়ে যেতে পারে। গোলমরিচটা পাউডার করে তারপরেই ব্যবহার করবেন, তাতে করে এই মাটনের টেস্টটা খুব ভালো হবে। এবার সবগুলো মশলা ভালোভাবে মাটনের সাথে মাখিয়ে নেব। মাংস ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে মাংস ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবেন। গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ রিফাইন অয়েল, সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরো ঘি বা পুরোটা রিফাইন অয়েলেও রান্না করতে পারেন। ঘি আর তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা মশলা। গোটা মশলার ভিতরে লাগছে 1টা বড় এলাচ, 7-8টা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 6-7টা লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী, 15-20টা গোলমরিচ আর লাগছে 1/2 চামচ গোটা জিরে। সাথে দিয়ে দেব 3টে তেজপাতা। গোটা মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নেব। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট। মশলাগুলো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেবেন, তা না হলে মশলাগুলো নিচে লেগে যেতে পারে। মশলার ভিতরে কাজু আছে, কাজু খুব সহজেই নিচে লেগে যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা খাসির মাংস। মাংস মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কষিয়ে নেব। হাই ফ্লেমে মাংসটা কষাবেন না, মাংসের ভিতরে টক দই দেওয়া আছে, তাতে করে টক দই ফেটে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে।
মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মাংস কষানোর পরে যখনই দেখবেন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আরো 5 মিনিট মাংস কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 কাপ গরম জল। জল ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আপনারা এখানে জলের পরিমাণটা কম বেশি করতে পারেন, আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে 3টা সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে 3টা সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার মাংসটা হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না গ্রেভি শুকিয়ে আসছে। গ্রেভি ভালোভাবে শুকিয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে টেস্ট করে নেব লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে যদি আপনাদের লবণটা কম লাগে, এই পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে মজাদার মাটন মুমতাজ রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। আপনারাও যদি এই রেসিপি বাড়িতে ট্রাই করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।